আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ইমানের জজবারও বাড়িয়ে দেন। আমরা কি দুর্বল জাতি? না। আমরা কি এতটা নরম হয়ে গেলাম? না। আমরা কি এতটা ভয় পেয়ে গেলাম? না। আজকে লোকেরা বলে হুজুর দেশের অবস্থা ভালো না, দেয়ালেরও কান আছে সব শুনে ফেলে। আমি বলি যেই দেয়ালে আমার হক কথা শোনার যোগ্যতা রাখে না যেই কানে ওই কান টেনে ছিঁড়ে ফেলবে। কথা কন ঠিক কিনা? যেই কানে আমার কোরআনের কথা শুনতে প্রস্তুত না ওই কান টেনে ছিঁড়ে ফেলবো আমি। কোরআনের কথা শুনতে হবে, এটা মুসলমানের দেশ, এটা কাফের ভাইবন্ধের দেশ নয়। আপনাদেরকে একটা কথা শোনায় দিই, বিরক্ত হচ্ছেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞেস করলেন, ওয়া মা তুহিব্বু ইয়া উমার, ও উমার তোমার পছন্দের তালিকা কি, পছন্দের আগুন কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন, নবীজি উহিব্বু সালাসাম মিনাদ দুনিয়া, দুনিয়াতে আমার তিনটা জিনিস বড় প্রিয়। আমার এক নাম্বার পছন্দ হচ্ছে আমরু বিল মারুফি ওয়ালাউ কানা সিররা, সৎ কাজের আদেশ আমি করে যাব যদিও সেটা আমাকে গোপনে করতে হয়। ও আনহা আনিল মুনকারি ওয়ালাউ কানা জাহারা, অন্যায়ের প্রতিবাদ করব, আমি অন্যায় কাজে মানুষকে বাধা দেব যদিও সেটা আমাকে প্রকাশ্যে করতে হয়। তিন নাম্বার পছন্দ হচ্ছে ও আকুলুল হাক্কা ওয়ালাউ কানা মুররা, সদা সর্বদা সত্য কথা আমি বলে যাব যদিও সেটা তিক্ত শোনা যায়। সবসময় মনে রাখবেন, আপনি সৎ কাজের আদেশ দিবেন, আপনার কোনো শত্রু নাই। নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, যাকাতের কথা বলেন, হজের কথা বলেন, কোনো শত্রু নাই। যখনই আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, নিষেধ করবেন, তখন আপনার শত্রুর কোনো শেষ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে চলে যাবে, সুদখোর আপনার বিরুদ্ধে যাবে, ঘুষখোর আপনার বিরুদ্ধে যাবে, এবং জেনাকাররা আপনার বিরুদ্ধে চলে যাবে। যখন আপনি তাওহীদের কথা বলবেন, মুশরিকরা আপনার বিরুদ্ধে চলে যাবে। তাই বলে কি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকা যাবে? কুরআন মাজিদে আল্লাহ পাকের হুকুম আছে, আল্লাহ পাক বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. الله رب العالمين قرآن مجيد بدي بولين ولتكن منكم تمادر مدهي تكتي هو بيمن اكتدال يدعون إلى الخير মানুষদের কে কল্যাণের প্রতি আহ্বান করবে। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাঁচাবে। জোরে করেন সুবহানাল্লাহ। আমরা সমাজের মধ্যে শান্তি চাই, দাঙ্গা চাই না, বিশৃঙ্খলা চাই না। দাঙ্গা যদি আমরা চাইতাম, আমরা মুসলমানরা যদি সন্ত্রাসী হতাম, উগ্র হতাম, আমরা যদি সাম্প্রদায়িক হতাম, এদের মতো দাঙ্গাবাজ হতাম, তাহলে ভারতে মসজিদের মধ্যে হামলা করার সাথে সাথে বাংলার মাটিতে একটা মন্দিরও আমরা থাকতে দিতাম না। কিন্তু আমরা মানুষকে শান্তির কথা বলি। আমার ইসলাম আমাকে শিখিয়েছে লাইক রহাফিদ্দিন, আমার ইসলাম শিখিয়ে দিয়েছে ধর্মের মধ্যে জবরদস্তি নাই, ও মুসলিমকে জোর করে মুসলমান বানাবার কোনো দরকার নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবীজি আপনাকে জবরদস্তি করার জন্য জমিনের মধ্যে আমি পাঠাই দেই নাই। ইন্নামা আনতা মুযাক্কিরুন, আপনি একজন উপদেশক, উপদেশের বাণী আপনি শোনায় দেন। আপনি একজন মুবাল্লিগ, দাওয়াতটা আপনি পৌঁছে দেন। আপনি একজন সুসংবাদদাতা, সুসংবাদ শোনায় দেন। জান্নাতি জাহান্নামের ভয়াবহ দৃশ্যের কথা মানুষকে শোনায় দেন, কে গ্রহণ করলো আর কে করলো না, সে দায়িত্ব আপনার নয়। কুরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। আপনি তো মনে হচ্ছে এরা ইমান আনলো না, এই কষ্টে আপনার কলিজা ছিঁড়ে ফেলবেন, আপনি তো বোধহয় মরেই যাবেন, এত দুঃখ পান, এত দুঃখ পাবেন না। নবীজি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বি, আপনার রবের পক্ষ থেকে কিতাবের যে অংশ নাজিল করা হয় সেটা আপনি পৌঁছায় দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু,
যদি আপনি এটা পৌঁছায় না দেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পূর্ণ হলো না। আপনি যখন এটা পৌঁছায় দিবেন আপনার শত্রু হবে, মানুষ আপনাকে মারতে যাবে, কাটতে যাবে, দেশান্তরিত করতে যাবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই সমস্ত জালেমদের পক্ষ থেকে, জালেমদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। রক্ষা কে করবেন? রক্ষা কে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। এজন্য সকল মুসলিম ভাইদেরকে এই ব্যাপারে ঐক্য হয়ে যেতে হবে যে আমরা সকলে মিলে আল্লাহর দ্বীন সমাজের মধ্যে কায়েম করতে চাই। রাজি আছেন না? ইনশাআল্লাহ। এইজন্য দ্বীন কায়েম শুরু হবে আগে নিজের দেহ থেকে, ঠিক কি না? আমি ব্যক্তি থেকে, আমি ব্যক্তি থেকে আমার সংসার, এরপরে আমার সমাজ, এরপরে আমার দেশ, এরপরে গোটা পৃথিবী, ঠিক কি না? আমি নিজে যদি ভালো না হই তাহলে ভালো হওয়ার ওয়াজ করে লাভ হবে? কথা বলেন না? নিজে ভালো না হয়ে ভালো হওয়ার ওয়াজ করা যাবে? নিজে নামাজই পড়ি না জিহাদে সামিল হওয়া যাবে? এই বেনামাজের জিহাদের লাভটা কি? এজন্য আগে নিজেকে সংশোধন করে কদ আফলাহা মান যাক্কাহা, ভাগ্য ভালো তো ওই ব্যক্তি, সফল কাম তো সেই ব্যক্তি, নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে। এই জন্য সকল যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা আসুন, আমরা নিজেকে সংশোধন করে নিই, পারবো না ইনশাল্লাহ? যাদের মুখে দাড়ি নাই আজকে থেকে দাড়ি থাকবে, যাদের মাথায় টুপি নাই আজকে থেকে টুপি থাকবে, যারা নামাজ পড়েন না আজকে থেকে নামাজি হবেন, যে সমস্ত মা বোনরা ঘরের মধ্যে পর্দা করেন না আজকে থেকে পর্দা নিশীন হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। কোন কোন যুবক ভাই রাজি আছেন আমি দুহাত দেখতে চাই, আজকের পর থেকে মুখের দাড়ি আর কামাবেন না ইনশাআল্লাহ। আর জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে সাচ্চা মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক তাজা ইমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হক মেজাজ আমাদেরকে দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না উমরের মতো একজন খলিফা যেন আমাদেরকে আল্লাহ দান করেন? কথা বলেন না? দাও খুদা দাও আমায়াবা, ওমর দারাজ দিল, দাও খুদা দাও আমায়াবা, ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায়াবা, ওমর দারাজ দিল, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল, দাও খো। তারা আজকে আফগানিস্তানে মুসলমানদের কাছে নথি স্বীকার করেছে, পাগড়িওয়ালাদের কাছে, তাসবিওয়ালাদের কাছে, আল্লাহু আকবার বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।